নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, আর আজকে তো আরও বেশি ভালো আছি, কারণ আজকে আমরা দিল্লি ঘুরতে যাচ্ছি। সকাল থেকেই প্রচণ্ড কাজের তাড়া, তার মধ্যেও নিজের জন্য একটু সময় বের করে নিলাম। মুখে মাখার জন্য একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি, তো সেটাই এখন মুখে মাখছি। আর দেখো আমার পাশে এই একটা বড় নীল রঙের লাগেজ, এটা আমার মার আর আমার শাশুড়ি মার সমস্ত জামা কাপড় যা নেবে সেগুলো কিন্তু এই লাগেজটা গোছানো আছে। আর আমাদের ঘরে আরেকটা আছে, সেটা কিন্তু এখনও পুরোপুরিভাবে গোছানো হয়ে ওঠেনি। সূর্যের বাবা এখনও একটুখানি কাজে বেরিয়েছে, ওই টুকটাকে একটু কাজ করে তারপর কিন্তু আমরা 12টা সাড়ে 12টার মধ্যে বেরিয়ে যাবো, কারণ শিয়ালদার থেকে আজকে রাজধানী এক্সপ্রেস করেই যাব, তো সেই ট্রেন কিন্তু 4:50 ছাড়বে। আর সকালবেলায় দেখো একবারই আমি ভাত করে নিচ্ছি, ভাতের হাঁড়িতে তো ভাত হচ্ছেই, আর তার সাথে ডাল সেদ্ধ করছি, এটা দিয়ে ডাল করব, মুসুর ডাল একটু সবজি দিয়ে। আর ফ্রিজে মাছ আছে, মাছগুলো ভাজা করব। ব্যাস আজকে হালকা পাতলা খেয়ে তাড়াতাড়ি করে কিন্তু তারপর সবাই স্নান টান করে বেরিয়ে যেতে হবে। আমার শাশুড়ি মা আমার মা দুজনেরই কিন্তু স্নান মোটামুটি হয়ে গেছে, আর সূর্য ঘুম থেকে একটুখানি দেরি করেই উঠিয়েছি, ওর যেহেতু মর্নিং স্কুল থাকে এর জন্য আজকে কিন্তু স্কুলেও আর পাঠালাম না, কারণ ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার ঝামেলায় কিন্তু আমার ঘরের কাজগুলো হবে না, এর জন্য আজকে স্কুলে পাঠাইনি। আর এমনিও সকালবেলা ঘুম থেকে উঠলে খুব টায়ার্ড হয়ে পড়বে। আর এর আগে যে মুখে মাখলাম সেটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে কাঁচা দুধ দিয়ে মেখেছিলাম, সেটা দিয়ে ধুয়ে ফেলেছি একটু স্ক্রাবিং করে। এবার কিন্তু মুখে একটা প্যাক লাগাচ্ছি, এটা বেসন, তার সাথে টক দই আর মধু আছে। রান্না করতে করতে আর ঘরের টুকটাক কাজ করতে করতে কিন্তু এগুলো মুখে মেখে নিচ্ছি, কারণ এরপর আলাদা করে আমার আর সময় হয়ে উঠবে না। আর এখানে দেখো মা কিন্তু পুজোটাও দিয়ে দিচ্ছে, শাশুড়ি মা পুজোটা দিয়ে দিয়েছে আজকে ঘরের ঠাকুরকে, আমরা মানে কদিন তো থাকবো না, এর জন্য একটুখানি মা সময় বের করে কিন্তু একটু বেশিক্ষণ ধরেই পুজোটা করছে। এই দেখো এগুলো কিন্তু সমস্তটাই আমাদের গাছের ফুল, এগুলো দিয়ে কিন্তু মা পুজো দিচ্ছে। এখন গাছে মোটামুটি ফুল ফুটছে, এখন আর সেরকম ফুলের মালা কিনতে হচ্ছে না। আর এখানে দেখো মুখের প্যাকটা লাগিয়ে কিন্তু আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি। আর ওইদিকে ডাল সেদ্ধ হচ্ছে, ভাতের ফ্যান গালানোও হয়ে গেছে, তারপর শুধু মাছটা ভেজে নেবো, ব্যাস এটুকুই রান্না। আর এদিকে দেখো আজকে কিন্তু সকালবেলায় কাজের আগে যে চাটা খাই সেটা কিন্তু আজকে খাওয়া হয়নি, আজকে মোটামুটি কাজ গুছিয়ে তারপর চা খাচ্ছি, কারণ ওইদিকে মা পুজো দিল আর তারপর কিন্তু চাটা খাওয়া হয়ে যাওয়ার পর এখন দেখো মাছটাও ভেজে নিচ্ছি, গরম গরম মাছ ভাজা ডাল দিয়ে গরম ভাত কিন্তু খেয়ে তারপর বেরিয়ে যাব। আর আমি ঘুরতে যাওয়ার কিছুই তোমাদের সাথে কিন্তু সেইভাবে শেয়ার করতে পারিনি, কারণ আমি মাঝখানে একটা রুম ট্যুরের ভিডিও করেছিলাম। আর আমাদের এই ঘুরতে যাওয়াটা কিন্তু পুরোটাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মানে আগের থেকে সেরকম কোনো প্ল্যান ছিল না। ভাবলাম আমার শাশুড়ি মা তারপর আমার মা ওদেরকে নিয়ে তো সেভাবে কোথাও ঘোরা হয় না দূরে কোথাও, এর জন্য ভাবলাম মার্চ মাস থেকে তো সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, তো এখনই কিন্তু সময় ঘুরে চলে আসি। সূর্যর স্কুলটা যদিও কয়েকদিন অ্যাবসেন্ট হবে কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না। আর এই দেখো রাজধানী এক্সপ্রেস কিন্তু একদম টাইমে পাক্কা 4:50 কিন্তু ছেড়েছে। আর এরপর যে এখন ভিডিওটা করছি এটা কিন্তু আমি দিল্লি পৌঁছানোর পর ভিডিও করেছি, মাঝখানে একদিনের কোনো ভিডিও কিন্তু আমি করিনি। দিল্লি পৌঁছানোর পর থেকে সেই দিন যে আমরা কোথায় ঘুরতে গেলাম সেটার আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ যেখানে গেছিলাম সেখানে ফোন অ্যালাউ ছিল না। সেটা হলো অক্ষরধাম মন্দির, দিল্লির মানে একটা ফেমাস জায়গা কিন্তু অক্ষরধাম মন্দির, সেখানে আমরা বিকেলবেলাটায় গেছিলাম, যেহেতু ফোন অ্যালাউ না সেজন্য আর কোনো ব্লগ করিনি। এটা কিন্তু এর পরের দিনের ভিডিও। আজকে আমরা সকালবেলায় স্নান টান করে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, স্নান করে এখন বৃন্দাবন মথুরার উদ্দেশ্যে কিন্তু বেরোলাম। আর রাস্তায় একটা ধাবাতে আমরা এখন কিন্তু সকালবেলার খাবার খেয়ে নিচ্ছি। সকাল তো ঠিক না, সকালটা অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে, মানে এখন সকাল আর দুপুরের মাঝামাঝি টাইম, এই ধরো 12:15 বেজেছে, তো এর জন্য কিন্তু সবাই মোটামুটি কিন্তু ভরপেট খাবার খেয়ে আবার বৃন্দাবনের মথুরার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম। মথুরা যাওয়ার আগে বৃন্দাবন পড়ে, তো আমরা কিন্তু এর জন্য বৃন্দাবনেই প্রথম ঘোরাফেরা করলাম। এটা হলো বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির। মথুরা বৃন্দাবনে এত এত মন্দির যে দেখে শেষ করতে গেলে মোটামুটি 4-5 দিনে হবে কিনা জানি না, কিন্তু আমাদের হাতে সময় আছে মাত্র একদিন, তো একদিনের ভেতরে আমরা কিন্তু চেষ্টা করেছি যতটা মানে একদম বিখ্যাত বিখ্যাত যে মন্দিরগুলো আছে সেগুলোই ঘুরে দর্শন করার। তো বাঁকে বিহারী মন্দির দেখার পর আমরা নিধিবনে গিয়েছিলাম, তো সেখানে যেহেতু ফোন অ্যালাউ নেই ভিডিও করতে পারিনি, তারপর চলে আসলাম গোকুলধামে।
গোকুলধামে দেখেছি কৃষ্ণের জন্মস্থান, যেখানে কৃষ্ণের জন্ম হয়েছিল যে কারাগারে, সেখানেও ফোন অ্যালাউ ছিল না। তো তারপর আরও কিছু জায়গা দেখে তারপর কিন্তু চলে আসলাম রমণ রেতিতে। এই জায়গাটা আমাদের কাছে এত ভালো লেগেছে। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ছোটোবেলায় এই বালিতে খেলাধুলো করতেন। তারপর রমণ রেতি বলে একজন ছিলেন, সে কিন্তু 12 বছর কঠোর তপস্যা করে ভগবান শ্রীকৃষ্ণের দেখা পেয়েছিলেন, এর জন্যই কিন্তু এই মন্দির বিখ্যাত। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, যে বালিতে কৃষ্ণ ঠাকুর খেলা করতেন সেখানে কত কত মানুষ যে এখানে এই বালিতে তাদের বাচ্চাদেরকে নিয়ে বা বড়রাও এই বালি মাখামাখি করছে, সেটা দেখে তো মানে আমরা যতজন ছিলাম পুরোই অবাক হয়ে গেছি। তো এই হলো বন্ধুরা সেই জায়গাটা। এখানে দেখো যে পরিমাণে মানুষ এসছে, ওরা সবাই কিন্তু বালিতে মাখামাখি করছে। এখানে দেখো কিছু হামাগুড়ি দিচ্ছে, তারপর বাচ্চারা কিন্তু এখানে শুয়ে আছে। দেখো মানে কৃষ্ণের যেভাবে পারে এখানে কিন্তু সাধনা করছে, মানে যতটা পারে এই বালিটাতে হাত দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে যতটা অনুভব করা যায় আর কি। তো আমাদের দিনের শেষে এখানে এসে কিন্তু সত্যি মনটা আরও ভালো হয়ে গেল। আজকে ভগবানের এত এত সুন্দর স্থান দর্শন করলাম, সত্যিই খুব ভালো লাগলো। তো আমাদের দিল্লিতে ঘোরাফেরা করার এটা কিন্তু দ্বিতীয় দিন ছিল। কালকে আমরা শুধু অক্ষরধাম মন্দির ঘুরে আসলাম, আর আজকে তো মথুরা বৃন্দাবন দেখা হলো। তারপর কিন্তু আমরা এখন আগ্রাতে ঢুকে গেছি, আগ্রাতেই আজকে রাতটা কাটাবো এখানে একটা হোটেলে। তারপর কিন্তু কালকে আমরা তাজমহল দেখবো, তারপর আরও যা যা দেখার জায়গা আছে সেগুলোতে কিন্তু আমরা ঘুরবো। এখন আমরা সোজা যাচ্ছি আগ্রার হোটেলে। এই দেখো হোটেলে ঢুকেও গেছি। তো এটা হলো আমাদের রুম, আর তার পাশেই কিন্তু আরেকটা রুমে আমার মা আর আমার শাশুড়ি মা, ওরা দুজন থাকবে। পাশাপাশি রুমগুলো নেওয়া হয়েছে যেন সুবিধা অসুবিধায় ওরা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আর আমরাও যেন ওদের ঘরে যেতে পারি, এর জন্য কিন্তু একদম পাশাপাশি ঘর নেওয়া হয়েছে। এই দেখো ওদের রুমটা হলো এটা, একদমই একই রকম, শুধু ঘর দুটো আলাদা। তো এখানে এখন কিন্তু ঢোকার পর সব লাগেজ টাগেজ বের করা হচ্ছে, তো একদমই এখন সময় নেই, এখন মানে একটু ফ্রেশ হতে হবে, কারণ সারাদিন এত ঘোরাফেরা করা হলো, আর কালকে তো সকাল সকাল আবার বেরিয়ে পড়তে হবে। এই দেখো ঘরটা কিন্তু বেশ সাজানো গোছানো, খুব সুন্দর ছিল রুমটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আগ্রার এই হোটেলটা। খাটের এই ডিজাইনটা ভালো লেগেছে, তাই তোমাদের সাথে একবার ভিডিওতে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানাবে। আর যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবে। কালকে সকাল সকাল স্নান টান করে বেরিয়ে পড়তে হবে তাজমহলের উদ্দেশ্যে। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হাসি খুশি থাকবে। টাটা বন্ধুরা।